Hello viewers, welcome to my channel Razor Flight, Competitive Exam এর একটি সহযোগী উপযোগী চ্যানেল। আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আমি বিষয় বাংলা নিয়ে। বাংলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ধ্বনি। আপনারা লক্ষ্য করে দেখবেন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধ্বনি অধ্যায় থেকে প্রচুর প্রশ্ন আসে। যদি আপনারা ঠিকমতো এই চ্যাপ্টারটি আয়ত্ত করতে পারেন তাহলে এখান থেকে বেশ কয়েকটি নম্বর আপনারা পেতে পারেন। তো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন, শুনুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। কাজে অবশ্যই ভিডিওটি আপনারা মিস করবেন না। দেখুন আমি সুন্দরভাবে আমি বোর্ডে সেটাকে বুঝিয়ে আমি দিচ্ছি এবং আপনারা এটা দেখার পর বাড়িতে প্র্যাকটিস করবেন, দেখবেন অনায়াসে এটি আপনাদের আয়ত্ত হয়ে গেছে এবং আপনারা নিশ্চিতভাবে এখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর আপনারা করতে পারবেন। তবে বন্ধুরা একটি কথা, যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নিন, শেয়ার করুন আর পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা বাজিয়ে নিন, তাহলে আপনাদের পরবর্তী নোটিফিকেশান পেতে কোনো অসুবিধে হবে না। তাহলে আজকে আমি হাজির হয়েছি বাংলা বিষয় ব্যাকরণের প্রথম চ্যাপ্টার হচ্ছে ধ্বনি নিয়ে। তাহলে শুরু করা যাক। আমরা আজকে পড়ব ধ্বনি। এখন জানতে হবে ধ্বনি কি। ধ্বনি কি জানতে গেলে আমাদের আগে জানতে হবে যে এই যে আমি কথাগুলো বলছি, এই যে আওয়াজটা হচ্ছে, আওয়াজটা কিসের মাধ্যমে নির্গত হচ্ছে, কিসের মাধ্যমে আওয়াজটা হচ্ছে, এই যে আওয়াজটা বের হচ্ছে, যে শব্দটা বের হচ্ছে, এই আওয়াজ বা এই শব্দগুলো বের হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে। বাকযন্ত্র কি? যদি বাকযন্ত্রকে আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা পাবো বাক যোগ যন্ত্র। বাক যোগ যন্ত্র, বাক মানে কথা বলা, বাক মানে কথা বলা, তাহলে বাক যন্ত্র মানে কথা বলার যন্ত্র। যে যন্ত্রের সাহায্যে আমরা কথা বলি, যে যন্ত্রের সাহায্যে আমরা আওয়াজ করি তাকেই বলে বাক যন্ত্র। তাহলে ধ্বনি অবশ্যই বাক যন্ত্র থেকে উচ্চারিত হয়, কানে যন্ত্র নাহলে উচ্চারিত হবে না। আর কি ধ্বনি? ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক। আমরা যে কথা বলি, যে ভাষা, আমাদের যে ভাষা, এই ভাষার সব থেকে ছোট্ট একদম ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। আর কি? ধ্বনি হলো একটি অর্থপূর্ণ একক, অর্থাৎ যদি অর্থ থাকে তাহলে তাকে ধ্বনি বলবো। আওয়াজ তো অনেক রকমেরই হয় কিন্তু সমস্ত আওয়াজকে আমরা ধ্বনি বলবো না। যে আওয়াজের, যে সাউন্ডের অর্থ আছে, মিনিং আছে, তাকে আমরা বলবো ধ্বনি। যদি অর্থ না থাকে তাহলে ধ্বনি হবে না। ধ্বনি হতে গেলে অবশ্যই তাকে অর্থপূর্ণ হতে হবে। তাহলে আমরা কি পেলাম? ধ্বনি মানে বাকযন্ত্র থেকে উচ্চারিত হবে, ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক, ধ্বনি হলো অর্থপূর্ণ একক। এবার আমরা সংজ্ঞা তৈরি করবো তিনটি বিষয়কে এক করে। কি? বাকযন্ত্র থেকে উচ্চারিত, ভাষার ক্ষুদ্রতম, অর্থপূর্ণ এককে ধ্বনি বলে। এবার আমরা শিখব ধ্বনির প্রকারভেদ, যে ধ্বনি কয় প্রকার বা ধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায় সেটা আমরা শিখব। তাহলে আমরা ধ্বনি পেলাম, এই ধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়, দুই প্রকার। কি কি? স্বরধ্বনি আর হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে ধ্বনিকে আমরা দুই ভাগ করব, এক হচ্ছে স্বরধ্বনি, এক হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি, তাহলে এই দুই প্রকার হয়েছে ধ্বনি। আজকে আমরা শিখব স্বরধ্বনি, অর্থাৎ ধ্বনির আজকে আমরা স্বরধ্বনিটা শিখব পার্ট ওয়ান, এবং পরবর্তী আমার ভিডিওতে তখন ব্যঞ্জন ধ্বনি নিয়ে আমরা আলোচনা করব পার্ট টু। তাহলে আজকের আলোচ্য বিষয় শুধুমাত্র স্বরধ্বনি। স্বরধ্বনি, স্বরধ্বনি কি? তাহলে স্বরধ্বনি কি জানতে হলে আমাদেরকে আবার বুঝতে হবে স্বরধ্বনি কি জিনিস বা স্বরধ্বনির মূল বৈশিষ্ট্যগুলো কি। যদি স্বরধ্বনি সম্পর্কে আমরা দেখতে যাই তাহলে আমরা দেখব স্বরধ্বনি মানে হচ্ছে তিনটে বৈশিষ্ট্য আমাদেরকে মনে রাখতে হবে। এক নম্বর, স্বরধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে। দুই নম্বর, স্বরধ্বনি কারো সাহায্য নেয় না, অন্য কোনো ধ্বনির সাহায্য নেবে না। তিন নম্বর, স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের যে মুখ বিবর, মুখের যে ভেতরে, সেই মুখ বিবরে শ্বাসবায়ু কোথাও বাধা পাবে না। তাহলে স্বরধ্বনির মূল বৈশিষ্ট্য তিনটি। কি? এক নম্বর, যে নিজে নিজে উচ্চারিত হতে পারে। দুই নম্বর, অন্য কোনো ধ্বনির সাহায্য নেবে না। তিন নম্বর, শ্বাসবায়ু মুখ বিবরে কোথাও বাধা পাবে না। তা আমরা সংজ্ঞা কী বলবো, এগুলোকে সাজিয়ে বলবো। তাহলে স্বরধ্বনির সংজ্ঞা হচ্ছে যে ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে,
অন্য কোনো ধ্বনির সাহায্য নেয় না তাকে বলবো স্বরধ্বনি। এই যে স্বরধ্বনি, বাংলাতে এই স্বরধ্বনি রয়েছে নয়টি, নয়টি রয়েছে বাংলায় স্বরধ্বনি। এই স্বরধ্বনির কয় ভাগে ভাগ করা যায়? এই স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়, দুই প্রকার। কি কি? একটি হলো মৌলিক স্বর, একটি হলো যৌগিক স্বর। মৌলিক স্বর এবং যৌগিক স্বর, মৌলিক স্বর এবং যৌগিক স্বর। এই মৌলিক স্বরকে আমরা বলতে পারি মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরকে আমরা বলতে পারি যৌগিক স্বরধ্বনি। স্বরধ্বনিকে সংক্ষেপে স্বর বলা হয়। এই যে শব্দ দুটি মৌলিক এবং যৌগিক, এই শব্দগুলো আমাদের পরিচিত শব্দ, আমরা নিচু ক্লাসে গণিতের ক্ষেত্রে আমরা দেখেছি। মৌলিক মানে কি? মৌলিক মানে যা ভাঙা যায় না, যা বিশ্লেষণ করা যায় না। যৌগিক মানে যা ভাঙা যায়, যা বিশ্লেষণ করা যায়। তাহলে মৌলিক স্বর আমরা কাকে বলবো? যে স্বরধ্বনিকে ভাঙা যায় না, যে স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায় না, তাকে আমরা বলবো মৌলিক স্বর। আর যে স্বরধ্বনিকে ভাঙা যায়, যে স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায়, তাকে আমরা বলবো যৌগিক স্বর। তাহলে মৌলিক স্বর মানে যে স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায় না। বাংলায় এই মৌলিক স্বর রয়েছে সাতটি, সাতটি রয়েছে মৌলিক স্বর। কী কী সাতটি? এক হচ্ছে অ, আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও, আর হচ্ছে এ। এই সাতটি, এই সাতটি হলো মৌলিক স্বর। তাহলে যৌগিক স্বর কটি? যৌগিক স্বর হলো দুটি। মোট স্বরধ্বনি নয়টি, মৌলিক স্বর হলো সাতটি, যৌগিক স্বর হলো দুটি। কী কী দুটি? একটা হচ্ছে ওই, একটা হচ্ছে ও, এই দুটি। এই যে দুটি যৌগিক স্বর, যৌগিক স্বর যাকে বিশ্লেষণ করা যায়, তাহলে এই দুটি স্বরকে আমরা বিশ্লেষণ করতে পারি, ভাঙতে পারি। ওইটা কী করে গঠন হয়েছে? ওইটা বিশ্লেষণ করলে আমরা দুটি পাবো, দুটি মৌলিক স্বর পাবো। অর্থাৎ ওই মানে হচ্ছে ও প্লাস হ্রস্ব ই। এই দুটি মৌলিক স্বর যুক্ত হয়ে এই যৌগিক স্বরটি গঠন হয়েছে। অর্থাৎ যৌগিক স্বরকে বিশ্লেষণ করলে আমরা মৌলিক স্বর পাব, বোঝা গেছে? তাহলে ওইকে ভাঙলে পাবো ও প্লাস হ্রস্ব ই, আর ওকে ভাঙলে আমরা পাবো ও প্লাস হ্রস্ব উ। এই দুটি সমন্বয়ে গঠিত হয়েছে ও। তাহলে দুটি যৌগিক স্বর তাকে বিশ্লেষণ করলে আমরা এটা পাবো, আর মৌলিক স্বর যাকে কোনো বিশ্লেষণ করা যায় না। তাহলে আমরা শিখলাম মৌলিক স্বর, যৌগিক স্বর। এবার এই যে মৌলিক স্বর সাতটি রয়েছে, উচ্চারণগত অবস্থানগত দিক থেকে এগুলো অনেক প্রকার রয়েছে, বিভিন্ন প্রকার রয়েছে, তাদের আলাদা আলাদা নাম আছে। কোন ধ্বনিটা কোন পর্যায়ের অন্তর্গত সেটা আমাদেরকে জানতে হবে, এবং সেটা মনে রাখার জন্য একটা আমরা ছকের সাহায্য নেব, পিরামিডের সাহায্য নেব, এবং তার সাহায্যে আমরা শিখব যে কোন ধ্বনিকে কী বলে সেটা আমরা জানব। দেখুন, আমি একটি উল্টো একটি ত্রিভুজ আঁকছি, বা উল্টো পিরামিড, একটা উল্টো ত্রিভুজ বা উল্টো পিরামিড, এবং মিডিলে আমি দুটো রেখা টানলাম, দুটো রেখা আমি টানলাম। এবার দেখুন কটা হলো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। অর্থাৎ আমাদের মৌলিক স্বর সাতটি রয়েছে, তো আমি সাতটা করলাম, দুটো রেখা টেনে আমি সাতটি করলাম। এবার সাতটি মৌলিক স্বর কোথায় কোনটা বসবে তার অবস্থানগুলো আমাদেরকে জানতে হবে, তাহলে আমরা বাকি সব কিছু বের করে নিতে পারব। অবস্থানগুলো কি? তো প্রথমে বাম দিকে বসবে হ্রস্ব ই, ডান দিকে বসবে হ্রস্ব উ, তারপরে বসবে এ, তারপরে বসবে ও, তারপরে বসবে এ, তারপরে বসবে অ, এবং সব নিচে থাকবে আ। তাহলে কার কোথাও অবস্থান যদি আমরা এই ছকটা ভালো করে মনে রাখতে পারি, তাহলে আমরা পরীক্ষার হলে যে কোনো ধ্বনি নির্ণয় করতে দিলে আমরা কিন্তু বের করে দিতে পারব। প্রথমে হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও, এ, অ, আ। এই যে পিরামিড বা উল্টো ত্রিভুজ রয়েছে, তার সবার উপরে কী আছে? এই দুটো আছে সবার উপরে, এই রেখাটা উপরের রেখা, এ সবার নিচে আছে, এই দুটো কিন্তু মিডিলে আছে। যেহেতু সব উপরে এটা রয়েছে, সব উপরে থাকার জন্য এই দুটোকে বলা হয় উচ্চধ্বনি, উচ্চধ্বনি বলা হয়। অর্থাৎ হ্রস্ব এবং হ্রস্ব হচ্ছে উচ্চধ্বনি। আ যেহেতু সবার নিচে রয়েছে, তাই আকে আমরা বলবো নিম্নধ্বনি, কারণ সবার নিচে রয়েছে তাই নিম্নধ্বনি। এই দুটো রয়েছে মিডিল, অর্থাৎ মধ্য রয়েছে, দুটোই কিন্তু মধ্য রয়েছে, কিন্তু এই মধ্যটা উঁচুর কাছে, এই মধ্যটা নিচুর কাছে। যেহেতু দুটোই মধ্য, কিন্তু একটা উপরের দিকে একটা নিচের দিকে,
তাই এইটাকে আমরা নাম দেব উচ্চ মধ্য আমরা নাম দেব আর এটার আমরা নাম দেব নিম্ন মধ্য আমরা নাম দেব তাহলে আমরা উচ্চ ধ্বনি পেলাম দুটো নিম্ন ধ্বনি পেয়েছি একটা উচ্চ মধ্য দুটো নিম্ন মধ্য দুটো তাহলে নিম্ন মধ্য দুটো পেলাম এইবার এই যে উপরে যে সাইটা উচ্চ এই উচ্চ ধ্বনিকে আরেকটা বলা হয় এটাকে বলা হয় সংবৃত ধ্বনি সংবৃত অর্থাৎ যে দুটো উচ্চ সেই দুটোই সংবৃত ধ্বনি আর যেটা নিম্ন ধ্বনি রয়েছে এটাকে আমরা বলবো বিবৃত আমরা বলবো বিবৃত এটা সংবৃত এটা বিবৃত আর মিডিলে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে হাফ অর্ধেকটা পুরোপুরি সংবৃত নয় পুরোপুরি বিবৃত নয় তাই এটার আমরা নাম দেব এটার নাম দেব আমরা অর্ধ সংবৃত আর এটার আমরা নাম দেব অর্ধ বিবৃত এটা নিচের দিক থেকে নাম এটা উপরের দিক থেকে নাম তাহলে অবস্থানগত দিক থেকে আমরা পেলাম যে আ হচ্ছে নিম্ন বিবৃত হ্রস্ব হ্রস্ব হচ্ছে উচ্চ সংবৃত এটা হচ্ছে উচ্চ মধ্য অর্ধ সংবৃত নিম্ন মধ্য অর্ধ সংবৃত তাহলে আমরা এই রেখা অনুযায়ী আমরা নামগুলো কিন্তু পেয়ে গেলাম এবার আমরা পাশাপাশি এই রেখাগুলো আমরা দেখব যে এই যে রেখাটা রয়েছে এই রেখা হিসাবে এখানে আমরা দেখব হ্রস্বই এবং এ এই যে তিনটি রয়েছে এই তিনটিকে আমরা বলব প্রসারিত কারণ এগুলো উচ্চারণ করতে গেলে আমাদের ঠোঁটটি কিন্তু প্রসারিত হয়ে যায় আর এই যে পাশে যে তিনটি রয়েছে এই তিনটি যদি আমরা উচ্চারণ করি আমাদের ঠোঁটটা সরু হয়ে যায় কুঞ্চিত হয়ে যায় তাই আমরা এর নাম দিব কুঞ্চিত ধ্বনি কুঞ্চিত ধ্বনি বলবো আমরা এটাকে আর এইটা উচ্চারণ করতে গেলে আমাদের একবারে ভেতর মিডিল থেকে আসে কেন্দ্র থেকে আসে তাই এটার আমরা নাম দেব কেন্দ্রীয় ধ্বনি তাহলে এই হলো আমাদের পিরামিড এই হলো আমাদের ত্রিভুজ এই ছকে আমরা সমস্ত কিছু বের করতে পারব বোঝা গেছে এই তিনটি প্রসারিত এই তিনটি কুঞ্চিত এইটা উচ্চ এবং সংবৃত এটি উচ্চ মধ্য অর্ধ সংবৃত এটা নিম্ন মধ্য অর্ধ বিবৃত এটা হচ্ছে বিবৃত অনিম্ন বিবৃত তাহলে আমরা যদি মনে করি হ্রস্ব হ্রস্বটা কি একদিকে উচ্চ একদিকে সংবৃত একদিকে প্রসারিত এইভাবে আমরা যে কোনো ধ্বনি দেখতে পাবো তিনটি করে অবস্থা অ যদি বলি নিম্ন মধ্য অর্ধ বিবৃত কুঞ্চিত যদি আমরা এ বলি উচ্চ মধ্য অর্ধ সংবৃত প্রসারিত আ তো তিনটি লেখায় রয়েছে যদি আমরা বলি যে ও উচ্চ মধ্য অর্ধ সংবৃত কুঞ্চিত প্রত্যেকটি তিনটি করে এবার পরীক্ষাতে যদি কোনো ধ্বনি কি জাতীয় ধ্বনি যদি প্রশ্ন আসে বা এক্সাম্পল যদি চাই আমরা যদি ছকটা কেটে নিতে পারি তাহলে যে কোনো ধ্বনির অবস্থানগত আমরা কিন্তু বের করতে পারব তাহলে এই হলো মৌলিক স্বরের অবস্থানগত বিভিন্ন পর্যায় এছাড়া আরও রয়েছে দুটি আরও দুটি রয়েছে কী কী রয়েছে একটি হলো হ্রস্ব স্বর একটি হলো দীর্ঘ স্বর হ্রস্ব স্বর এবং দীর্ঘ স্বর হ্রস্ব মানে অল্প কম দীর্ঘ মানে বেশি এটা সময় সাপেক্ষে বলা হয় অর্থাৎ সময়কে কেন্দ্র করে এইটা ভাগগুলো করা হয়েছে হ্রস্ব মানে কম সময় অল্প সময় দীর্ঘ মানে বেশি সময় অনেক সময় তাহলে যে স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে তাকে বলবো হ্রস্ব স্বর আর যে স্বরধ্বনি উচ্চারণ করতে বেশি সময় লাগে তাকে আমরা বলবো দীর্ঘ স্বর অর্থাৎ সময় সাপেক্ষে হ্রস্ব স্বর অল্প সময় কোনগুলো যেমন হচ্ছে অ এটা অল্প সময় লাগে আ এটা বেশি লাগে এটা হচ্ছে দীর্ঘ অ হচ্ছে হ্রস্ব আ হচ্ছে দীর্ঘ ই ই আমাদের দুটো রয়েছে তার মধ্যে একটা রয়েছে হ্রস্ব ই একটা রয়েছে দীর্ঘ ই অল্প সময় তাই হ্রস্ব আর বেশি তাই দীর্ঘ তাহলে হ্রস্ব ই দীর্ঘ ই আর কি উ আছে দুটো উ একটা অল্প সময় তাই হ্রস্ব উ একটা হচ্ছে দীর্ঘ উ অর্থাৎ একটা হ্রস্ব উ একটা দীর্ঘ উ তাহলে এটা হচ্ছে হ্রস্ব স্বর এটা হচ্ছে দীর্ঘ স্বর তাহলে আজকে আমরা স্বরধ্বনির অবস্থানগুলো আমরা শিখলাম জানলাম স্বরধ্বনি কী তার বিভিন্ন প্রকারভেদগুলো শিখলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যদি এটাকে আপনারা একটু দেখে পড়াশোনা করেন প্র্যাকটিস করেন দেখবেন অনেক কিছু আপনারা এখান থেকে আপনারা জানতে পেরেছেন এখান থেকে অনেক কিছু আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন এবং পরীক্ষাতে স্বরধ্বনি থেকে যে কোনো প্রশ্ন দ্রুত আপনার সমাধান কিন্তু আপনারা করতে পারবেন কাজেই বন্ধুরা আজকে এই পর্যন্তই অবশ্যই ভালো লাগলে ভিডিওটি আপনারা শেয়ার করুন এবং অবশ্যই হ্যাঁ সাবস্ক্রাইব করুন আপনারা আর পরবর্তীতে এর পার্ট টু অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি নিয়ে আমি হাজির হব
ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। মাসুন্দা কন্দর।